বিষ্ণুর দশাবতার, বিষ্ণু সপ্তম অবতার রাম, রামচন্দ্র। ইনি আবির্ভূত হয়েছিলেন ত্রেতাযুগে। রামচন্দ্রের জন্ম হয় অযোধ্যার রাজা দশরথের বংশে। তার মা কৌশল্যা, তার ভাইরা হলেন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। রামের যখন 14 বছর বয়স, তখন মহর্ষি বিশ্বামিত্র রাক্ষসদের হাত থেকে যজ্ঞরক্ষা করার জন্যে দশরথের অনুমতি নিয়ে রাম ও লক্ষ্মণকে নিজের আশ্রমে নিয়ে যান। সেখানে রাম তারকা রাক্ষসীকে বধ করে যজ্ঞভূমি সুরক্ষিত করেন। এরপর মিথিলায় তিনি হরধনু ভঙ্গ করে জনক রাজার কন্যা সীতাকে বিয়ে করেন। লক্ষ্মণের সঙ্গে সীতার ছোট বোন উর্মিলার বিয়ে হয়। কিছুদিন পর দশরথ রামকে যুবরাজ করতে চাইলেন। এই খবর পেয়ে দাসী মন্থরা বিষিয়ে দিল দশরথের দ্বিতীয় রানী কৈকেয়ীর মন। মন্থরা তাকে বলল, এই দেখো, যদি রাম যুবরাজ হয় তাহলে তোমার নিজের ছেলে ভরতের কি হবে? সে তো কোনোদিন সিংহাসন পাবে না, তাকে তো সারা জীবন রামের সেবা করে যেতে হবে। কৈকেয়ী তখন রাজা দশরথকে গিয়ে বললেন, আপনি আমায় বলেছিলেন একবার যে আমি যা চাইব আপনি আমায় দেবেন, সেই প্রতিজ্ঞার কথা আপনার মনে আছে? দশরথ বললেন, হ্যাঁ আছে। কৈকেয়ী তখন বললেন, তাহলে আজ আমি আপনার কাছে একটা জিনিস চাই। দশরথ বললেন, কি চাও তুমি? কৈকেয়ী বললেন, আমি চাই যে আপনি রামকে 14 বছর বনবাস দিন আর ভরতকে যুবরাজ করুন। এই কথা শুনে দশরথ অসুস্থ হয়ে পড়লেন। কৈকেয়ীর দাবি মেনে পিতৃসত্য পালন করতে রাম চললেন বনবাসে, সঙ্গে সীতা এবং লক্ষ্মণ। নানা বন ভ্রমণ করলেন তারা। অবশেষে তাঁরা এলেন গোদাবরীর তীরে পঞ্চবটী বনে। সে বন রাক্ষসে পরিপূর্ণ ছিল। লঙ্কারাজ রাবণের বিধবা বোন সূর্পনাখা এই বনে বাস করত। এই রাক্ষসী রামের রূপে মুগ্ধ হয়ে তাকে প্রণয় নিবেদন করে বলল, তুমি আমার স্বামী হও। কিন্তু রাম বললেন, আমার তো বিয়ে হয়ে গেছে, এই সীতা আমার স্ত্রী, তুমি বরং লক্ষ্মণের কাছে যাও। এই কথা শুনে সূর্পনখা লক্ষ্মণের কাছে গেল। লক্ষ্মণ বললেন, আমি তো রামের দাস, তুমি দাসপত্নী হতে চাইছো কেন? এইভাবে তারা মজা করতে লাগলেন। কিন্তু এতে সূর্পনখা ভীষণ খেপে গেল, সে সীতাকে আক্রমণ করতে গেল। এতে রাম রেগে গিয়ে লক্ষ্মণকে বললেন, সূর্পনখাকে বিরূপ করে দাও। লক্ষ্মণ তখন খড়গ দিয়ে সূর্পনখার নাক কেটে দিল। সূর্পনখার এই দশা দেখে তার ভাই খর ও দূষণ রামকে আক্রমণ করল। রাম ও লক্ষ্মণ খর ও দূষণ সহ সমস্ত রাক্ষসদের বধ করে পঞ্চবটী রাক্ষস শূন্য করলেন। এরপর সূর্পনখা গেল রাবণের কাছে, তাকে সব কথা বলল এবং এও বলল যে রামের সঙ্গে তার পত্নী সীতা আছে, সে অতি সুন্দরী। দেবী, গান্ধর্বী, যক্ষী বা কিন্নরী, পৃথিবীতে আমি সীতার মতো সুন্দরী নারী দেখিনি। এই সীতা তোমারই যোগ্য। রাবণ সীতাকে পাবার জন্যে এবং সূর্পনখার হয়ে প্রতিশোধ নেবার জন্যে গেল পঞ্চবটী এবং মারিচের সাহায্যে ছত্রবেশে সীতাকে হরণ করে নিয়ে গেল সোনার লঙ্কায়। এরপর শুরু হল রামলক্ষণের লঙ্কা যাত্রার প্রস্তুতি। বানররাজ সুগ্রীব, হনুমান ও বিরাট বানর সেনা নিয়ে রাম যাত্রা করলেন সুবর্ণ লঙ্কার উদ্দেশ্যে। রাম লঙ্কা এসে পৌঁছলে রাবণের ভাই বিভীষণ রাবণকে বললেন, সীতাকে ফেরত দিয়ে দাও। রাবণ বিভীষণকে অপমান করেন। অপমানিত বিভীষণ যোগ দেন রামচন্দ্রের দলে। তার পরামর্শ অনুসারে রাম লক্ষ্মণ রাবণকে সবংশে বিনাশ করলেন এবং সীতাকে নিয়ে ফিরে এলেন অযোধ্যায়। এরপর পৃথিবীর বুকে শুরু হল রামরাজ্য। তাঁর সত্যরক্ষা, আত্মত্যাগ, ন্যায় পালন ও প্রজা বৎসলতার জন্যে আজও রামচন্দ্র ভারতবাসীর কাছে এক মহান আদর্শ। বিষ্ণুর দশাবতার।